বন্ধুরা, বিএনপি এখন অস্তিত্বের সংকটে। বিএনপির সামনে রয়েছে পাঁচটি বড় বিপদ। আমি আবারও বলছি, বিএনপির সামনে রয়েছে পাঁচটি বড় বিপদ। বিএনপির সমস্ত আন্দোলন প্রতিরোধ বর্জন উপেক্ষা করে শেষ পর্যন্ত নতুন সরকার গঠিত হলো, সাংবিধানিক ধারাবাহিকতা পূর্ণতা পেল। আগামী পাঁচ বছরের জন্য আজকের যে সরকার গঠিত হলো তার দায়িত্ব পালন করবে। বিএনপির কোনো প্রতিরোধী কাজে আসেনি। প্রশ্ন হলো, এখন কি করবে বিএনপি? খালেদা জিয়া, তারেক রহমান কি পারবে বিএনপিকে আবার আগের অবস্থানে নিয়ে যেতে? নতুন কোন কৌশলে এগোবে বিএনপি? জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সবার মাঝে ছড়িয়ে দিন। জানতে পারবেন কোন পাঁচ বিপদ অপেক্ষা করছে বিএনপির জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। বিএনপির সামনে রয়েছে অন্তত পাঁচটি বড় বিপদ। এই বিপদগুলো মোকাবেলা করতে না পারলে দলটি মুসলিম লীগে পরিণত হবে অথবা নিঃশেষিত হয়ে যাবে। ইতিমধ্যেই নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির অধিকাংশ নেতাই এখন কোনো কুল কিনারা পাচ্ছেন না। তাদের ভবিষ্যৎ কি হবে এ নিয়েও তারা নানা রকম সংশয় এবং সংকটের মধ্যে রয়েছেন। এই অবস্থায় এই হতাশ নেতাকর্মীদের টেনে তোলা এবং সঠিক রাজনৈতিক কৌশল নির্ধারণ বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সামনে যে পাঁচটি বড় বিপদ অপেক্ষা করছে সেগুলোর প্রথমেই রয়েছে, নতুন সরকারের সাথে কি ধরনের সম্পর্ক করবে বিএনপি। বিএনপির সবচেয়ে বড় বিপদ হলো নতুন সরকারের সাথে সম্পর্ক। বিএনপি এই নির্বাচনকে গ্রহণ করেনি, তারা এই সরকারকেও গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। কিন্তু বিএনপির যত দাবিনামা বা দেন দরবার সব সরকারের সাথেই করতে হবে। কাজেই সরকারের সাথে একটি রাজনৈতিক সমঝোতার সম্পর্ক বিএনপিকেই করতে হবে, আর এটি যদি বিএনপি করে তাহলে দলটি অস্তিত্বের সংকটে পড়বে। তাই নতুন সরকারের সঙ্গে বিএনপি কিভাবে সম্পর্ক স্থাপন করবে সেটি হলো বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। নাম্বার দুই, বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তি। বিএনপির বেশ কিছু নেতাকর্মী আটক হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক কেন্দ্রীয় নেতা এখনও কারাগারে। এই কারাগারে থাকা নেতাদেরকে মুক্ত করা দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তাদেরকে মুক্ত না করতে পারলে সাংগঠনিকভাবে বিএনপি দাঁড়াতে পারবে না। আর তাদের মুক্ত করার পথ কি সেটি এখন একটি বড় বিষয়, কারণ আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই মুক্ত করতে পারেনি, অন্যান্য নেতারা তো দূরের কথা। এক্ষেত্রে বিএনপির সামনে একটি বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নাম্বার তিন, নেতাকর্মীদের মধ্যে হতাশা। বিএনপির ভুল কৌশল এবং ভুল আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করেছে এক ধরনের হতাশা। এই হতাশা থেকে বিএনপির অনেক নেতাকর্মী এখন নিষ্ক্রিয় হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে, যেমনটি 2014 এবং 2015 সালে হয়েছিল। এই অবস্থায় সাংগঠনিক তৎপরতা কিভাবে চলবে সেটি দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। নাম্বার চার, আন্তর্জাতিক সম্পর্ক। বিএনপি আন্দোলন করেছিল আন্তর্জাতিক মহলের সহযোগিতার আশায়। আন্তর্জাতিক বিভিন্ন মহল বিএনপির আন্দোলনে পালে বাতাস দিয়েছিল, আর এখান থেকেই বিএনপি আশাবাদী হয়ে উঠেছিল। বিএনপি মনে করেছিল যে এই ধারায় পশ্চিমা দেশগুলো তাদেরকে সমর্থন দিবে, কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। আর এমন পরিস্থিতির জন্য বিএনপিও মোটেও প্রস্তুত ছিল না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় আস্তে আস্তে নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে, এর ফলে বিএনপির আন্তর্জাতিক কৌশল মুখ থুবড়ে পড়ছে। আন্তর্জাতিক সম্পর্কের নতুন বিন্যাস করতে হবে বিএনপিকে। এটা কিভাবে বিএনপি করবে সেটাই এখন দেখার বিষয়। নাম্বার পাঁচ, জনগণের সঙ্গে সম্পর্ক। বিএনপি 28 অক্টোবর থেকে নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ডে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর এই জনবিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার জন্য দলটিকে জনগণের সঙ্গে স্থাপন করতে হবে নিবিড় সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক স্থাপনের কৌশল কি হবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন পর্যন্ত কারাগারে। এই রকম পরিস্থিতি থেকে বিএনপিকে উদ্ধার করার মতো নেতৃত্ব কোথায় সেটি এখন দেখার সবথেকে বড় বিষয়। বন্ধুরা, কিভাবে পাড়ি দিবে এই নীলদরিয়া বিএনপি পাঁচটি বিপদ মাথায় করে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, কমেন্টস করুন, কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, খোদা হাফেজ।